হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো শোল মাছ কীভাবে রান্না করে সবাই শোল মাছ রান্না করতে পারে একজন একরকমভাবে রান্না করে তো আমি কিভাবে রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে শোল মাছ লবণ আর হলুদ দিয়ে একটু মরিচের পাউডার দিয়ে মাখায় রাখছি আর আমি শোল মাছটা রান্না করব ফেজ দিয়ে আজকে আমি বিকেলে নাস্তা করার জন্য ফেয়াজ বানাতেছি তো আমি ভাবতেছি কিছুটা ফেয়াজু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব কারণ আমরা যখন ছোটো ছিলাম আমার আম্মা রান্না করছে অনেক ভালো লাগতো খাইতে তো আমি এভাবে রান্না করব আজকে তো যারা আমার রেসিপিটা দেখতেছেন সবাই শেয়ার করেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর সব বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পাই নতুন রেসিপিটা তো এখানে আমি পেঁয়াজু বানাতেছি পেঁয়াজুগুলো সোনার ডাল আমাদের এখানে দুই রকম সোনার ডাল পাওয়া যায় একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ইয়েলো কালার তা আমি গ্রিন কালার যেটা ওইটা দিয়ে বানাতেছি তো ফেয়াইজুগুলো আমি আগে বাজি করে নিতেছি পরে আমি মাছ বাজি করবো তো এখন আমি মাছগুলো বাজি করতেছি মাছগুলো হালকা বাজি করতে হবে শোল মাছ অবশ্য ভাঙে না এটা যে মানে এটা অনেক সহজ বাজি করে রান্না করতে অনেক মাছ আছে অনেক মানে অল্পতে বাঙ্গি যায় অনেক কেয়ারফুলভাবে এটা রান্না করতে হয় তো আমার এখানে একটা শোল মাছ শোল আমি একটা একটা করে দিতেছি বাজি করবো ওইটা সো মাছ যে কোনো মাছ বাজি করার সময় তেলটা ভালো করে গরম করলে মাছটা বাঙে না আর মাছের ভিতরে একটুও ফানি না রাখলে ভালো করে ফানি জড়ায় তারপর এটা কিছুক্ষণ যদি হলুদ মরিচ লবণ দিয়ে মাখে রাখে মাছ মাছের ভিতরে মানে ফানি না থাকলে এটা বাজি করলে মাছটা বাঙে না তারপর এটাতে বাসা থাকে না লে আমি তো মাছটা লেবু আর হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখি মাছের ভিতরে আমাদের এখানে তো মাছগুলো অনেক অনেক দিন ফ্রোজেন করা থাকে তাই কিছু কিছু মাছের ভিতরে গন্ধ থাকে তো এখানে আমি মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিচ্ছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিছি এখন আমি দিতেছি আদা বাটা রসুন বাটা আমি পেঁয়াজগুলো একটু হালকা কালার চেঞ্জ আসার পর আমি সব মশলা দিয়ে দিব এখন আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো এখন আমি পরিমাণ মতো হলুদের পাউডার দিতেছি এখন দিতেছি মরিচের পাউডার যারা জাল বেশি খায় বেশি দিবেন যারা কম খান কম দিবেন মাছের ভিতরে একটু জাল বেশি হলে ভালো লাগে মাছটা খাইতে তো এখন আমি এখানে ধনিয়া পাউডার দিতেছি সব মশলা দিয়ে এখন আমি জিরা ফাউটা দিতেছি সব মশলা দিয়ে কিছুক্ষণ এভাবে কষাবো এরপর একটু পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ কষায় মিডিয়াম হিটে এখন তো এটা ফুটে যাবে তাই আমি লো হিটে দিতেছি তো এখানে আমি পেঁয়াজ দুইটা আর কাঁচামরিচ টমেটো একটা বেলেন্ট করে রাখছি মাছগুলো মাছের জোলটা এভাবে রান্না করলে পেঁয়াজ কাঁসামরিচ টমেটো এটা যদি ব্ল্যান্ডার করি দেয় তাহলে খাইতে ভালো লাগে তো এখানে আমার মাছ ভাজি করা রেডি আমি এখন সব দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো একটু ফানি দিতেছি মশলাটা কষানোর জন্য আমার মশলা কষানি শেষ এখন আমি মাছ দিয়ে দিব আর পেঁয়াজ ওগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে কারণ সব মাছ যদি আমি একসাথে দিয়ে দিইগুলো ভাঙে যাবে সম্ভাবনা বেশি ভঙ্গে যাওয়ার এখন আমি দিয়ে দিতেছি ফেয়ে কারণ মাছ মাছও আমার পাশ হয়ে গেছে এখন ফেজও আমার রান্না করা এখানে বেশি পরিমাণে পানি দিতে হবে না কারণ সব কিছু রান্না করা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি এখন আমি হালকা নাটব ইয়েলো কালারের সোনা ডাল দিয়ে যদি আমি ফেজ বানাতাম কালারটা আরও অনেক সুন্দর আসতো গ্রিন কালারের কারণে কালারটা একটু কম তো এখন আমি ঢাকনি দিয়ে এটা হাইটে কিছুক্ষণ রান্না করব আমার মাছ রান্না করা শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি তো সবাইটা বাসায় ট্রাই করবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম